দিল্লির খবরে চোখ রাখবো। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর তৎপরতা, আইএনডিআই এ জোট নিয়ে সক্রিয় রাহুল গান্ধী। বৈঠকে মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব, প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন মমতা, এতে ক্ষুব্ধ নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব। আজ নীতিশ রাহুল ফোনে কথা হয়, দীর্ঘক্ষণ রাহুলের ফোনের পর সমস্ত জটিলতা কেটেছে। সন্তুষ্ট নীতিশ কুমার, বিজেপিকে হারাতে হারাতে সব কর্মসূচিতে থাকবেন তিনি। আজ যন্তর মন্তরে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি, সেখানেও অংশগ্রহণ করবেন তার দলের সাংসদরা, অর্থাৎ জেডিইউ সাংসদরা। সব মিলিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, যে ক্ষোভ আইএনডিআই এ জোটের শরিকদের মধ্যে তৈরি হয়েছিল, সেখানে কি পরিস্থিতি সর্বশেষ জানবো। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত ফোনে রয়েছেন, কি কি খবর এখনো পর্যন্ত আর পাওয়া যাচ্ছে ইন্দ্রাণী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন যে মল্লিকার্জুন খড়গেকে জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক, এবং সেই দিন এটা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব, এমনকি বৈঠক ছেড়ে চলে যান তারা, সাংবাদিক বৈঠকেও আসেনি। গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর এবার সক্রিয় হতে দেখা গেল রাহুল গান্ধীকে। তিনি আজকে সকালে নীতিশ কুমারকে ফোন করে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন, এবং তারপর আমরা দেখলাম কিন্তু নীতিশ কুমারের দলের সাংসদরা আইএনডিআই এর জোটের যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল যন্ত্র মন্ত্রে সেখানে এসেছেন, এবং নীতিশ কুমার এবং লালু প্রসাদের পক্ষ থেকে রাহুল গান্ধীকে জানানো হয়েছে তারা আইএনডিআই এর জোটে থাকবেন যেমন ছিলেন, এবং সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। অর্থাৎ ক্ষোভ প্রশমন করার জন্য এবার সক্রিয় হলো রাহুল, এবং তাতে কিন্তু নীতিশ কুমার সাড়া দিয়েছেন বলে সূত্রে খবর। মনিমা, ধন্যবাদ ইন্দ্রাণী।